فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. তন্মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সোম ইয়ম আরাফা, আরাফার দিনের সোম, নয় তারিখ বলা হয়নি। এই জন্য যে যেখানে থাকেন সেটা হিসাব করবেন, হিসাব করবেন আরাফা কোন দিন হচ্ছে। আরাফা যে আরাফা এক জায়গায়, আরাফা ভিন্ন ভিন্ন ডেট হয় না, অর্থাৎ অন্যখানে যেমন চাঁদ কোন দিন উঠলো আলাদা উঠে, কিন্তু আরাফা কোনো আলাদা কোনো জায়গা নেই, একটাই। সেই জন্য আরাফার দিনে আপনাকে যে যেখানে থাকে আমরা সেদিন সওম পালন করব, সেদিন সওম পালন করব। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার দিনে সওম পালন করে আমি আল্লাহর কাছে আশা করব যে সে আগের এবং পরের দুই বছরের গুনাহ সে ক্ষমা পাবে, পরের বছর আগের বছর এবং পরের বছর সামনের বছর, অর্থাৎ যেটা সে গত বছর পার করছে এবং গত বছর সামনে যেটা আসছে এই দুই বছরের গুনাহ আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা বলছেন যে আল্লাহ ক্ষমা করে দেবেন, আমি আশা করতেছি আল্লাহর কাছে, আস্তাসিবু আল্লাহ, আল্লাহর কাছে এটা আশা করতেছি যে তিনি এটা করবেন, সওয়াবের আশা করতে তিনি এটা আমাদের উম্মতকে ক্ষমা করে দেবেন। সুতরাং এই জন্য এই আরাফার দিনে সওমটা পালন করার জন্য আমরা অত্যন্ত সচেষ্ট থাকব এবং কোনোভাবে যেন ছুটে না যায় চেষ্টা করব। ফরজ আমি বলছি না, কিন্তু চেষ্টা করবেন এটা যেন ছুটে না যায়। এখন বলতে পারেন যে যারা আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি তারা আরাফার আরাফার রোজা কীভাবে রাখবে? আমাদের আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরাফার সওম চলতেছে, ঈদের দিন তো সওম রাখা যায় না, তারা আগের দিন রাখবেন পরের দিন রাখতে পারবেন না, এই জন্য তারা এটার কারণে তারা সওয়াব পেয়ে যাবে, কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না না রাখা, কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না, সেজন্য তারা এটা রাখা লাগবে না। আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তারা সেটা সওয়াব লিখে দেবেন, যে বোঝা যাবে যে সে রাখতো এই জন্য আগের দিন রেখেছেন। আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো তাহলে এটা কমপ্লিট করা যায়, অর্থাৎ এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তার জন্য সেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুন, যতটুকু পারে আল্লাহ তাকওয়া অবলম্বন করে হিসাবে থাকবে, অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই, অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না সেটার জন্য তার কোনো সমস্যা হবে না। আমরা যারা দূর দূরান্তে থাকি, ঈদ সৌদি আরবে একদিন পরে আমাদের ডেট হয়, আমরা আরাফার আরাফার দিনের হিসাবে রাখবো, এটা হচ্ছে উত্তম কাজ। এর মধ্যে মতভেদ আছে, কেউ কেউ বলছেন 8 তারিখ আমরা আমাদের আমাদের 9 তারিখে আমরা রাখবো, ওটা যেদিনই হোক এভাবে না রাখে আমরা বড়, অর্থাৎ সৌদি আরবের 8 তারিখ 9 তারিখ আমাদের 8 তারিখ হয় এই হিসাবে রাখবো, এটা কিন্তু এটা সুন্দর হয় না। সুন্দর হয় এটাই যে আমরা সৌদি আরবের সাথে মিলে, অর্থাৎ যেদিন আরাফার সাথে মিলে, যেদিন আজ ঈদ আরাফা থাকবে সেদিন যে যেখানে থাকে সেখানে আমরা সওম পালন করবো, এটা শুধুমাত্র এটা একদিন ঈদের সাথে সম্পৃক্ততা নেই, একদিনই সম্পৃক্ত নেই, এই জন্য কারণ এটা চাঁদ ভিন্ন ভিন্ন জায়গায় উঠে কিন্তু মাতালয় ভিন্ন, কিন্তু এই আরাফা বিভিন্ন ভিন্ন জায়গা নেই, আরাফার জায়গা একটাই। সেটা আমরা অতিরিক্ত প্রশ্নে একটা জবাব দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন।